আসসালামু আলাইকুম। চাঁদপুর টিভি সংবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাবরিনা ওসমান ঐশী। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মতলব উত্তরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন। কচুয়ায় জাতীয় ভোটার দিবস পালিত। কচুয়ায় ফসলি জমির ক্ষতি সাধনের প্রতিবাদে মানববন্ধন। কচুয়ার কড়ইয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ। বেলচু উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মার্কিন সেনেটর মোহাম্মদ মাসুদুর রহমানকে সংবর্ধনা। কচুয়ার কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ। মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে, এ প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস 2023 পালিত হয়েছে। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে, এ প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস 2023 পালিত হয়েছে। বৃহস্পতিবার 2 মার্চ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোভিত বটছায়া মঞ্চে এসে শেষ হয়। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলাম, আইসিটি প্রকৌশলী শাহজাহান মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস প্রমুখ। এ সময় ইউএনও আশরাফুল হাসান বলেন, বাংলাদেশের সকল সেবা এখন ডিজিটালাইজড হয়ে গেছে, এসব সেবা পেতে হলে ভোটার হতে হবে। এছাড়াও উন্নত দেশ গড়ার লক্ষ্যে ভোটার হওয়ার বিকল্প নেই। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। ভোটার হব নিয়ম মেনে, ভোট দিবে যোগ্যজনে, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান, যুব ইউনিয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন, একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ কামরুল জামান, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, মুক্তিযোদ্ধা জাবের মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের কোচর উজানি দেওকামতা খাল খনন কাজের অনিয়ম, গাছপালা কেটে ও ফসলি জমি ক্ষতি সাধনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত।
চাঁদপুরের কচুয়ার উজানি দেওকামতা খাল খননের কাজের অনিয়ম, গাছপালা কেটে ও ফসলি জমির ক্ষতি সাধনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উজানি বাজারে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্তরা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের 2021-22 অর্থ বছরের ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান উজানি দেওকামতায় 2.5 কিলোমিটার খাল পুনঃখননের কাজ করতে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে খাল কেটে ফসলি জমি, বাড়িঘর ও গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ক্ষতিগ্রস্তরা সহায়তা পেতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছে। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় উপকার ভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিতরণ করা হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় উপকার ভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে 30 কেজি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে 1360 জনের মাঝে ট্যাগ অফিসার ও ইউপি সদস্যদের উপস্থিতিতে এসব চাল বিতরণ করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সদাগর, ট্যাগ অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, ইউপি সচিব অলিউল্লাহ, ইউপি সদস্য আবুল হাশেম, কামরুজ্জামান কাঞ্চন, সেলিম প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুরের কচুয়ায় 2022-23 অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর তথ্য ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। চাঁদপুরের কচুয়ায় 2022-23 অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের আওতায় কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কড়ইয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিদ্যালয়ে এসব আসবাবপত্র বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম সদাগরের সভাপতিত্বে ও ইউপি সচিব ওয়ালিউল্লাহর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, পড়াশোনার বিকল্প নেই, ভালো পড়াশোনার মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব, তাই শিক্ষার্থীদের ভালো পড়াশোনার মাধ্যমে স্মার্ট দেশ গঠনে কাজ করতে হবে, তাহলে সকলের ঐক্যবদ্ধতার কারণে স্মার্ট দেশ গঠন করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ইমরান হোসেন, ইউপি সদস্য কামরুজ্জামান সহ আরো অনেকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেলচো উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর মোহাম্মদ মাসুদুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের তথ্য ও ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। বেলচো উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের সেনেটের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ মাসুদুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের হল রুমে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোহাম্মদ মাসুদুর রহমান, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, সংবর্ধিত অতিথির বড় ভাই ও বেলচো করিমাবাদ ফাজিল মাদ্রাসার সহসভাপতি লোকমান হোসেন দুলাল। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ দুলাল মিয়াজি, প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। সহকারী শিক্ষক জান্নাতুল বাকির উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুন নবী,
রবি, ওহিদুল ইসলাম মোহন, শহীদুল্লাহ আলফু, জয়দেব পাল, সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র শীল, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুম হাসান ফয়সাল, রোটারিয়ান নাইমুল হাসান রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন পাটোয়ারি রাজন সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিকে একই দিন বেলা ৩টায় বেলচো কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মার্কিন সেনেটর মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আমাদের মতলব প্রতিনিধি কামাল হোসেন খানের তথ্য ভিডিও চিত্রে জানতে পারবেন বিস্তারিত। মতলব উত্তরের ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২ মার্চ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম ও ছ্যাঙ্গারচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ২বারের সাবেক সফল কাউন্সিলর ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলামিন সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক এইচ এম ফারুক, আব্দুল হান্নান ব্যাপারী, মোহাম্মদ আলমগীর হোসেন, কো-অপ সদস্য মোহাম্মদ হাসান ইমাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমানুল্লাহ সরকার, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল্লাহ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে, তাহলেই ভালো ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে। দেখছিলেন চাঁদপুর টিভি সংবাদ। এরকম নিত্য নতুন খবর জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।